আসসালামু আলাইকুম, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি স্বাধীন দেশ টিভির সাপ্তাহিক খবরে। সাথে আছে আমি ওবায়দুল কবির খোকন। আপনাদের সবাইকে সরাসরি নিয়ে যাচ্ছি বিস্তারিত খবরে। আউসকান্দি রশিদিয়া উচ্চ বিদ্যালয়ের পুনর্মিলনী এবং বিদ্যালয়ের 75 বছর পূর্তি উপলক্ষে ব্রিটেনে বসবাসরত প্রাক্তন ছাত্রছাত্রীদের এক পুনর্মিলনী সফলভাবে সম্পন্ন হয়েছে। বার্মিংহাম থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের মিডল্যান্ড প্রতিনিধি আশরাফুল ওয়াহিদ দুলাল। প্রবাসে বসবাসরত বয়সের বাড়ি জর্জরিত সাবেক প্রবীণ ছাত্রছাত্রীরা যখন শৈশব স্মৃতিচারণ করছিলেন, তখন হলবর্তী ব্রিটেনের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রাক্তন শিক্ষার্থীরা মুগ্ধ হয়ে শুনলেন আবেগ বাঁকা এক সময়ের সতীর্থ কিংবা স্কুলের বড় ভাই বোনদের কথা। গত 26 মে বার্মিংহামে অনুষ্ঠিত হয়ে গেল আউসকান্দি রাশিদিয়া উচ্চ বিদ্যালয়ের 75 বছর পূর্তি উপলক্ষে এক প্রাক্তন ছাত্রছাত্রী পুনর্মিলনী। বিদ্যালয়ের উপর নির্মিত একটি চিত্র প্রদর্শনীর চিত্র প্রদর্শন ছাড়াও স্মৃতিচারণ সাংস্কৃতিক অনুষ্ঠানের ফাঁকে অধ্যাপক আব্দুল হান্নানের সভাপতিত্বে অফরহাদ চৌধুরী এবং পলি চৌধুরীর যৌথ উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক ছাত্র ও নবীগঞ্জ ও বাহুবল নির্বাচনী আসনের সংসদ সদস্য এম এ মুমিন চৌধুরী বাবু। অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন ফ্রান্সের সাবেক রাষ্ট্রদূত জম্মুল হক টনি, বাবু নরেন্দ্র কুমার রায়, ফখরুল ইসলাম চৌধুরী, মইনুল আমিন বুলবুল, নুরুল আকাশ রিপন, মুশারফ হোসেন চৌধুরী, আব্দুল হালিম, মনসুর আহমেদ সহ আরও অনেকে। আমি আশরদি স্কুল অ্যান্ড কলেজের সাবেক ছাত্র হিসাবে আমি গৌরব বোধ করি। আমি আজকে এই স্কুলের ছাত্র হিসেবে নবীগঞ্জ বাহুবলের নির্বাচনী এলাকার সংসদ সদস্য। এই বিগত 75 বছর আশকান্দি রশিদিয়া পাবলিক হাই স্কুল অনেক কৃতি সন্তানের জন্ম দিয়েছে। খুবই ভালো লাগতেছে যে আমি এই এতদিন পরে এসে আজ এই অনুষ্ঠানটা পাইছি এবং আমার যে অনেক ছাত্র দেখা হয়েছে এতে আমি জীবনের সমস্ত আনন্দ সুখ মনে হচ্ছে আমার এখানে মিশল হয়ে গেছে। আমরা মনে করি যে বারবার আমরা এই সমস্ত অনুষ্ঠান আশকান্দি স্কুলে নিয়ে করি। আশকান্দি স্কুলে সকল পুনর্মিলিত হই, সকলের জীবন সুখ দীর্ঘায়ী হোক। খুব আনন্দ লাগে, আমরা সবাই উজ্জীবিত এবং এই অত সুন্দর অনুষ্ঠান করার জন্য কমিটির যারা আছেন তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ। It's been a really wonderful day. It's really enlightened us as to how the students were back in Bangladesh, and it was really nice for my father to meet all of his former students. খুব সুন্দর হইছে, খুবই ভালো হইছে। আর আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা যে এত কিছু জানতাম পারছি, শিখতাম পারছি, আমরা পুরানা বন্ধু বান্ধব যারা আসলে সবার সাথে দেখা হয়েছে। আজকে যে আশকান্দি স্কুলের মিলন মেলা এখানে হয়েছে খুবই ভালো হয়েছে এবং আমরা খুব আনন্দিত হয়েছি। বাল্যকালের সহপাঠীদের মূর্ছনায় ফুটে উঠলো এই মিলন মেলা। বারবার আসুক এই ক্ষণ এই প্রবাসে।